মানুষের লাইফে অনেক অনেক ধাপ থাকে, হ্যাঁ, তো এক একটা ধাপ এক এক রকম স্ট্রাগলিং পিরিয়ড থাকে। তো সাপোর্টিভ থাকার পরেও যখন দেখা গিয়েছে যে একটা পাস্ট লাইফে যখন একটা জায়গা থেকে আপনি বের হয়ে এসেছেন একটা রিলেশন থেকে এবং সেখানে আপনার একটা বেবিও আছে, ওখান থেকে বের হয়ে এসে ডে বাই ডে আরও ইয়াং হয়ে যাচ্ছেন, ডে বাই ডে আরও ছোটো হয়ে যাচ্ছেন, বাচ্চা হয়ে যাচ্ছেন, তো কিছু তো পিছে লোক বলেই। আমি বোধহয় একমাত্র মানুষ যে মানে ব্রেকআপ হোক আর ডিভোর্স হোক সেটার পরে এক্স পার্টনারকে নিয়ে কখনো বাজে কথা বলিনি, বরং আমি রেসপেক্ট করেছি। ওই যে পিছনে যে কথাটা বলে, সে আমার পিছনে কোনো কান নেই, আমার কান দুইটা সামনে আছে, সো আমার সামনে যে কথা বলতে ভালোবাসে আমি সেই মানুষটাকে আসলে ভালোবাসি। পিছনে কে কি বললো, কি এসে যায়, তার তো সাহসই নেই আমার সামনে কথা বলার, পিছনে বলতে দাও প্লিজ প্লিজ, আমি খুব ভালোবাসি আমার পিছনে কথা বললে। এই যে ভাঙা গড়ার যেহেতু টপিকটা আসলো, এটা নিয়ে আমি একটু আরেকটু টপিকটাকে আরেকটু লম্বা করি, যে ভাঙা গড়া যে শুধু আমাদের ইন্ডাস্ট্রিতেই হচ্ছে, নট লাইক দ্যাট, আমাদের ইন্ডাস্ট্রির বাইরে পুরো পৃথিবীতেই ভাঙা গড়ার একটা গল্প থাকে। যেমন ভালোবাসার গল্প থাকে, তেমন ঘৃণার গল্প থাকে, তেমন ছেড়ে যাওয়ার গল্প থাকে, তেমন একত্র হওয়ার গল্প থাকে। তো দেখার এক একজনের দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। তো আমাদের যদি আমাদের সোসাইটির কথা বলি, আমি আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় আমরা এটাকে নেগেটিভলি নিই এবং একদম স্পেসিফিকলি আমরা মেয়েদেরকে বেশি ব্লেম দিই। তো এই যে মেয়েদের যে দোষটা হয় সেক্ষেত্রে মানে আপনার এই 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 জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমে আমি বলি, আমি কিন্তু একদমই নিজের লাইফটাকে একটা মানে আমি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, রাইট? আমি আমি আমার জামা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আমি ঘুরতে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তেমনি আমি বিয়েও করে ফেলেছিলাম একদম ছোটোবেলায়। এবং আমি কিন্তু আমার থেকে অনেক বড় একজনকে বিয়ে করেছি, ও আমার থেকে 15 বছরের বড় ছিল। আমি এগুলোকে নিয়ে কেয়ারই করি না, তখন আমি এগুলো করেছি। আমি আবার অনেক সুন্দর করে, আমি সংসারী টাইপের মেয়ে না, আমি সুন্দর করে গুছিয়ে করেছি। তখন আমরা খুব সুন্দর লাভিডাবি হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, সব কিছু ঠিক আছে। যখন সে আমার লাইফে নাই, এটা 4 বছর হয়ে গেছে, এটা নিয়ে আমার কথা বলার আসলে এখন মনে হয় না যে এটা রাইট এই টাইম। ওই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি ইন জেনারেল জানতে চাচ্ছি যে কেন যেটা বলছি, আমি প্রথমে বলি, আমার মনে আছে যে আমি শুনবো ইন জেনারেল মেয়েদের কেন দোষ হয়। আমি একটা জিনিস শিখেছি, এটা হয়তো আমার জন্ম বেড়ে ওঠা, আমরা এক ভাই এক বোন পিঠাপিঠি, আমার ভাই আমার থেকে 1 বছরের বড়। তো সেটা হয়তো আমার বাবা মার আমাদের প্রতি ওরিয়েন্টেশন, আমাদের কখনো একটা ছেলে একটা মেয়ে এভাবে বড় করেনি, আমরা সবসময় ইকুয়াল। আমি খুব ইন্ডিপেন্ডেন্ট এবং আমি যেহেতু আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার মা আছে, তারা যখন আমাকে কোনো কিছু বলে তখন আমি কাউন্ট করি, কারণ তাদেরকে আমি কেয়ার করি। বাইরে যদি কেউ কিছু বলে আমি কেয়ার করি না। তো আমি এই এতগুলো কথা বললাম এই কারণে যে আমরা যখন একটা ছেলে বা মেয়েকে আমাদের বাসাতে বড় করি না, মেয়েটাকে প্রথমেই ও যে মেয়ে এটা ওর মাথায় ঢুকিয়ে দিই, যার কারণে ওর ওই হীনমন্যতা, ওই যে অপ্রাপ্তিটা থেকে ও বড় হয় বলে সমাজ কি বলছে সেটাকে সে ভাবে। এখন আমার কয়েকদিন আগে ফেসবুকে একটা লেখা খুব ঘুরছিল, যেটা আমার ধারণা যে কোনো একটা হীনমন্যতায় ভোগা, আমি এটাকে বলি, মানে মানুষজন কিন্তু সবসময় বলে যে কালো তো মনটা ভালো হবে, তার মানে কি যে কালো তারই মন ভালো, যে ফর্সা তার মন ভালো না, এটা কি আল্লাহ এভাবে করে ডিভাইড করে দিয়েছে? তার মানে এই কনসেপ্টগুলো কোত্থেকে মাথায় আসছে? তার মানে এই কনসেপ্টগুলো মানুষের ওই হীনমন্যতা থেকে মাথায় আসছে। আমার মনে হয় এরকম এরকম হীনমন্যতারই কোনো একজন মানুষ ফেসবুকে এই কথাটা লিখেছে। আমি খুব রুডভাবে কথাগুলো বলছি, কারণ আমি রুটভাবেই আমি পেয়েছি কথাটা এবং আমি হার্ট হয়েছি যে সবগুলো মেয়ে সেলিব্রিটির নাম দিয়ে লিখেছে, যে তারা যতই সুন্দর হোক না কেন, যতই ফেমাস হোক না কেন, তাদের সাংসারিক লাইফে তারা তো তারা হাজবেন্ডকে খুশি করতে পারেনি, তারা সংসারকে টিকাতে পারেনি। এবং আমার কাজিনের ওয়াইফ এটাকে শেয়ার করেছে, তো আমি তখন রিয়্যাক্ট করেছি গিয়ে যে এখানে যে কয়টা মেয়ে বলেছো এদের সাথে এদের হাজবেন্ডও আছে, সো এই হাজবেন্ডগুলোও সংসার করতে পারেনি, এই হাজবেন্ডগুলোকেও মেয়েরা বাদ দিয়েছে লাইফ থেকে। জিনিসটাকে এইভাবে দেখো, বলে তুমি মাইন্ড করছো পার্সোনালি নিচ্ছ, আমি পার্সোনালি নিচ্ছি না। এবং যে কয়জনের কথা বলছো সেলিব্রিটি, আমরা ধরো আমরা এখানে 300 জন কাজ করি, মিডিয়াতে আমরা 300 জন মানুষ কাজ করি, আমরা কিন্তু রিপ্রেজেন্টেটিভ সমাজের, মানে 16 কোটি মানুষ কিন্তু আমরা না, 16 কোটি মানুষের মধ্যে আমি প্রতি বছর কতগুলো করে 3,500 বোধহয় প্রতি বছর ডিভোর্স হয় এরকম কোনো একটা জরিপ হয়েছিল,
3,500 মানে প্রতিদিন 10টা করে ডিভোর্স হচ্ছে, তো 10টার মধ্যে কয়জন মিডিয়ার মানুষ আছে, 10 জনের মধ্যে কতজন কর্মজীবী মেয়ে আছে, তার মানে কি তুমি, এবং যখন তুমি কর্মজীবী তোমাকে ডিভোর্সের সময় কারণ দর্শানো হচ্ছে বাইরের মানুষজন, কারণ দুইজনের মধ্যে আসলে ডিভোর্সের কারণটা কি এটা দুইজনই ভালো বলতে পারবে, এবং রেসপেক্ট থাকলে সে অন্য কাউকে বলে বেড়াবে না, মানে সেলফ রেসপেক্ট থাকলে, অন্যজনের প্রতি রেসপেক্ট না, যেমন আমার আমার পার্টনারের সাথে কি সমস্যা সেই সেলফ রেসপেক্টের কারণে আমি কখনো কারোর সাথে শেয়ার করব না, হয়তো আমার আশেপাশের মানুষজন জানবে, দ্যাটস ইট। তো ঠিক তেমনি যে যখন কোনো একটা মেয়েকে, মেয়ের ডিভোর্স হয় তখন তাকে আশপাশ থেকে বলা হয় তোমারই দোষ আছে, তুমি তো বাইরে কাজ নিয়ে ব্যস্ত ছিলে, তুমি বাইরে কাজ নিয়ে ব্যস্ত ছিলে তো, তুমি তো সংসারকেই সময় দাওনি। ঠিক তেমনি একটা মেয়ে যখন গৃহকর্মী, সে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে, তোমারই সমস্যা আছে, তুমি তো বাইরে কোনো কাজ করোনি, তুমি তো নিজেকে নিজের যত্ন নাও না, মানে সবসময় একটা মেয়েকে কেন পারফেক্ট থাকতে হবে, সবসময় একটা মেয়ে বাইরে কাজ করলে সে কেন বাসায় কাজ করতে পারবে না, সবসময় একটা মেয়ে বাসায় কাজ করলে সেটা কেন ফুলফিল কাজের জায়গা হবে না, এইভাবে আমি একটা ভুল ধারণা আছে মানুষের যে আমি খুব নারীবাদী, আমি প্রচণ্ড মানুষবাদী, আমি কিন্তু পুরুষবাদীও বলা যায়, আমি ছেলেদেরকে সাপোর্ট করি বেশি, কিন্তু এই যে আমরা এই এতগুলো কথা বললাম, এই কথাগুলোর পিছনের কথা যারা বলে তারা কিন্তু মেয়ে, মানে ওর সংসার ভেঙেছে, ওর সমস্যা, এই কথাটা কোনো ছেলে বলে না, এই কথাটা দুই চারজন ছেলে বলে যাদের হয়তো স্বার্থের কোথাও গিয়ে লেগেছিল, ম্যাক্সিমাম মেয়েদের বদনাম করে মেয়েরা, তো তার কারণটা কি মেয়েরা ছোটবেলা থেকে হীনমন্যতা নিয়ে বড় হয়, সৌন্দর্য নিয়ে হীনমন্যতা, পড়াশোনা নিয়ে হীনমন্যতা, মেয়ে বলে হীনমন্যতা, এইটাকে আগে দূর করতে হবে, আর এই হীনমন্যতা দূর হলে কে আমাকে কি বলছে সেটা আমি কেয়ার করব না, একটা সময় যে মানুষ আসলে বলতে বলতে টায়ার্ড হয়ে যাবে আমাকে নিয়ে, সত্যি কেউ বলে আমার বিশ্বাসই হয় না, এবং আমার কাছে মনে হয় যে সত্যি বলে, ও মাই গড, বলো না কি ভাল লাগে শুনতে। প্রিয় তোমার প্রিয়,